নমস্কার, ডক্টর তীর্থঙ্কর দাশগুপ্ত বলছি, সাইকিয়াট্রিস্ট ফ্রম মনের আলো। আজকের বিষয়বস্তু এই কোভিড-19 থেকে উদ্ভূত লকডাউন পরিস্থিতিতে কী করে মানসিক অবসাদ এবং অন্যান্য স্ট্রেসজনিত সমস্যার হাত থেকে নিজেকে বাঁচানো যায়। প্রথমেই বলবো, কয়েকটি বিষয়ের উপর আলোকপাত করব। আপনার যে বিষয়ের উপর কোনো কন্ট্রোল নেই, কোনো যার উপর কোনো আপনার ক্ষমতা নেই যেটাকে আটকানো, সেই বিষয়ে বেশি ভাববেন না, বরং সেটার উপর ফোকাস করুন যার উপর আপনার ফুল কন্ট্রোল আছে, ফুল ক্ষমতা আছে যেটার উপর। আরেকটা বিষয় যে সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের জন্য আমরা সবাই বলছি, কিন্তু ভার্চুয়াল সোশ্যালাইজেশনের এগেনস্টে কিন্তু কেউ বলছি না, কারণ আমরা মানুষ হচ্ছি সামাজিক প্রাণী। সমাজকে বাদ দিয়ে, একজন আরেকজনকে বাদ দিয়ে আমরা থাকতে পারবো না ভালো। লোনলিনেস থেকে কিন্তু, একাকিত্ব থেকে কিন্তু ডিপ্রেশন বা অন্যান্য স্ট্রেসজনিত সমস্যা প্রচুর আসতে পারে। সুতরাং ভার্চুয়ালি সোশ্যালাইজ করুন। আজকাল এই টেকনোলজি দুনিয়ায় সেটা খুব একটা কঠিন কাজ নয়। পার্টিকুলারলি আমি বলবো, যদি কমফোর্টেবল থাকেন তাহলে ভিডিও কলিংয়ের মাধ্যমে ছোটোবেলার বন্ধু বা যার সঙ্গে কথা বলে আপনি ভালোবাসেন, আনন্দ পান, তাদের সঙ্গে যোগাযোগ করুন। কারণ ফেস টু ফেস ইমেজ আমাদের এই সোশ্যালাইজেশন করতে অনেকটা হেল্প করে এবং মানুষ এতেই অভ্যস্ত রাদার দ্যান টেক্সচুয়াল মেসেজ। আরেকটা বিষয় যে এই সময়টাকে কাজে লাগান ক্রিয়েটিভিটিকে আরেকটু বাড়ানোর জন্য। এবার ক্রিয়েটিভিটিতে কী হয়, আমাদের মস্তিষ্কের বেশ কিছু অংশের বৃদ্ধি হয়, ভালো অংশগুলো বৃদ্ধি পায়। কী কী জিনিসের বৃদ্ধি হয়, মূলত তিনটে নিউরাল সার্কিটের কথা বলবো, নিউরাল এরিয়ার কথা বলবো। একটি হচ্ছে ডিফল্ট মোড নেটওয়ার্ক, যা ঘুমন্ত সুপ্ত অবস্থায় থাকে, আমরা ওটা ব্যবহার করি না, কারণ আমরা সবসময় ইনফরমেশান বা তথ্যর সমুদ্রে ভেসে বেড়াচ্ছি। ডিফল্ট মোড নেটওয়ার্ক হচ্ছে যেটা যখন আপনি কিচ্ছু করছেন না, আইডল চুপচাপ বসে ভাবছেন, ওই সময় থিঙ্কিং বা আইডিয়া জেনারেট করে এই ডিফল্ট মোড নেটওয়ার্কের মাধ্যমে। এক্সিকিউটিভ নেটওয়ার্ক, যেটা আমাদের ফোকাস করতে, অ্যাটেনশন বাড়াতে, মনোযোগ দিতে সাহায্য করে। আর স্যালিয়েন্স নেটওয়ার্ক, যেটা আমাদের হেল্প করে যে কতটুকু নেব আর কতটুকু ছাড়বো সেইটা বুঝতে। তো এই তিনটি নেটওয়ার্কের মধ্যে একটা ব্যালেন্স হেল্প করতে সাহায্য করে ক্রিয়েটিভিটি। ফলে কিছু ক্রিয়েটিভ কাজকর্ম, ক্রিয়েটিভ জিনিসের উপর এই সময় ফোকাস করা উচিত, এবং তার জন্য এই আইডল ফাঁকা সময়টা কিন্তু একটু জরুরিও। কিছুটা বোর্ডাম কিন্তু ক্রিয়েটিভিটিকে বাড়ায়। আমি এটাকে বলি পাওয়ার অফ ডুইং নাথিং, জাস্ট কিছু না করার ক্ষমতা। মেডিটেশন, কিছুটা মেডিটেশনের নিজেকে নিয়োগ করুন। মেডিটেশনের মাধ্যমে আপনার শারীরিক বেশ কিছু সমস্যা, হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, তারপর মধুমেহ বা ডায়াবেটিস রোগ এবং অন্যান্য স্ট্রেসজনিত সমস্যা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো কিন্তু সব অনেকটা কমে। ইমোশনাল হেলথ পজিটিভলি গ্রো করে, ভালো ইমোশনাল হেলথ ডেভেলপ করে, কগনিটিভ হেলথ ভালো ডেভেলপ করে, ঘুমটা ভালো হয়, খিদে ভালো হয়, ওভারঅল বুস্ট আপ হয় এই জিনিসগুলো। আমি এটাকে বলি আলফা ওয়েভ বুস্টার। দেখা গেছে যে মস্তিষ্কের মধ্যে আলফা ওয়েভ জেনারেট করে। এই আলফা ওয়েভ তেমন এক সেই ধরনেরই মস্তিষ্কের মধ্যে ব্রেন ওয়েভ যেটা আমাদের প্রয়োজন রিল্যাক্সড হতে, শান্ত হতে, ঠান্ডা হতে। তো মেডিটেশনে কিন্তু এই আলফা ওয়েভটাই জেনারেট করে। মুভমেন্ট করুন, নাড়াচাড়া করুন এই সময়। আরও এক জায়গায় চুপ করে বসে থাকবেন না, হাত পা খেলান, হাঁটুন, বিকেলে ছাদে হাঁটুন বা বাগানে হাঁটুন, যেখানে খুশি হাঁটুন জায়গা পেলে, কিন্তু চুপ করে বসে থাকবেন না। এই যে বডি মুভমেন্ট হচ্ছে, এর মাধ্যমে BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বলে এক ধরনের কেমিক্যাল নিঃসৃত হয় ব্রেনের মধ্যে, যা আমার নিউরাল নেটওয়ার্ককে খুব এনহ্যান্স করে। অনেকগুলো ব্রাঞ্চিং হয়, স্নায়ুতন্তুগুলোর মধ্যে শাখা প্রশাখা বৃদ্ধি হয়। যত বেশি শাখা প্রশাখা তত চাপ সহ্য করার ক্ষমতা বাড়ে, যত কম শাখা প্রশাখা প্রুনিং তত কিন্তু চাপ সহ্য করার ক্ষমতা অনেক কমে, অল্পতেই আমরা ভেঙে পড়ব। সুতরাং শাখাকে বাড়াতে হবে, শাখা প্রশাখাকে বাড়াতে হবে, তার জন্য যে কেমিক্যালটা প্রয়োজন BDNF, সেটা কিন্তু মুভমেন্টে তো সিক্রেট হয়, ক্ষরণ হয়, নিঃসরণ হয়। সো আমি এটাকে বলবো BDNF সিক্রেটার। এরপর আসে খাদ্যের প্রসঙ্গে, খাবার। পাওয়ার প্যাকড ফুড খান, জাঙ্ক ফুড নয়।
বারে বারে খান, অল্প অল্প খান, পরিমাণ মতো খান, ঠিক পেটটি ভরার একটু আগেই খাওয়া থামিয়ে দিন। হালকা সিম্পল খান, এমন কোনো খাবার খাবেন না যা আপনার গ্র্যান্ড প্যারেন্টের আমলেও ছিল না। এক্সটিক ফুড ট্রাই করার সময় এটা নয়, করবেনও না। একসাথে খান, সবাই মিলে খান, তাতে ব্রেন বুস্ট আপ হয়, সোশ্যালাইজেশন বাড়ে, অনেক এরিয়া গ্রো করে। একা একা বসে টিভি দেখতে দেখতে খাবেন না, সেটার বিরুদ্ধে আমি। সো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ভালো ঘুম প্রয়োজন খুব। ঘুম আমাদের এই মস্তিষ্কের ডিপ এরিয়ায়, অনেক গভীরে অবস্থিত ইমোশনাল এরিয়াগুলো, অ্যামিগডালা, হিপোক্যাম্পাল সার্কিট এবং জাজমেন্টাল এরিয়া বা এই থিঙ্কিং ব্রেন, যেটা ব্রেক হিসেবে কাজ করে, ইমোশনের উপর ব্রেক দেয়। এই ব্রেক আর প্যাডল, এখানে প্যাডল, এখানে ব্রেক, দুটোর মধ্যে কাপল করতে হেল্প করে, যোগসূত্র স্থাপন করে বেটার। এটা ডিকাপলিং হয়ে যায় বা দুটোর মধ্যে যোগসূত্র ছেদ হয়ে যায় যদি ঘুমে ব্যাঘাত হয়। সুযোগ পাওয়া গেছে ভালো করে ঘুমোন, অ্যাডিকোয়েট স্লিপ, এই সময় আপনাকে এই জিনিসটা গ্রো করতে হেল্প করবে। হেল্পিং আদার্স, এই বিপদের সময় একে অপরকে সাহায্য করুন, এখানেও কিন্তু মস্তিষ্কের একটা পজিটিভ এফেক্ট আছে। একজন আরেকজনকে যদি আমরা নিঃস্বার্থভাবে সাহায্য করি, তাহলে দেখা গেছে ভেন্ট্রাল স্ট্রায়াটাম, সেপ্টাল এরিয়া, এই দুখানা বিশেষ এরিয়া আমি বলবো নামটা মনে রাখতে, এটা মস্তিষ্কের এই দুটো এরিয়া খুব গ্রো করে, যেটা কিন্তু আমাদের পজিটিভ ইমোশন, পজিটিভলি আমার ইমোশনাল এরিয়াটাকে কন্ট্রোল করে রাদার দ্যান নেগেটিভ। এবং অ্যামিগডালা, হিপোক্যাম্পাল সার্কিট বা নেগেটিভ ইমোশন যেখান থেকে আসছে, অ্যামিগডালা যেটা ভয় তৈরি করে যেখান থেকে, সেই জায়গাগুলো ডিগ্রো করে, কম মানে শুকিয়ে আসে আস্তে আস্তে সেই এরিয়া, এবং যেটা পজিটিভ এরিয়া সেই জায়গাগুলো বাড়ে, যেমন সেপ্টাল এরিয়া, ভেন্ট্রাল স্ট্রায়াটাম, এই জায়গাগুলো। হেল্পিং আদার্স, সো পাওয়ার অফ হেল্পিং আদার্স হ্যাজ ইমেন্স বেনিফিট। মিউজিক শুনুন, ভালো মিউজিক, মিউজিকের প্রচুর নিউরোসায়েন্টিফিক এভিডেন্স আছে পজিটিভ। ভালো মিউজিশিয়ানসদের দেখা গেছে যে কর্পাস ক্যালোসাম, যেটা বাম মস্তিষ্ক এবং ডান মস্তিষ্ক, আমাদের দুটো পার্ট আছে মস্তিষ্কের, মাঝখানে একটা এরকম মানে একটা যে জায়গা আছে যে দুটোর মধ্যে কানেকশান করছে এই কর্পাস ক্যালোসাম দিয়ে, মাঝখানে কাটা, আমাদের ডান মানে ডান মস্তিষ্ক আর এদিকে বাম মস্তিষ্ক, দুটোকে যোগসূত্র স্থাপন করছে কর্পাস ক্যালোসামের মাধ্যমে। এই দুটো গ্রো, এই এরিয়াটা গ্রো করে বেশি মিউজিশিয়ানদের, এবং এই এরিয়া গ্রো করলে দুটো হেমিস্ফিয়ারের মধ্যে যোগসূত্র বা যোগাযোগটা ভালো স্থাপিত হয়, ক্রিয়েটিভিটি বাড়ে এবং আরও অনেক পজিটিভের বেনিফিট আছে। অডিটারি এরিয়াস গ্রো করছে, অডিটারি প্রসেসিং এরিয়াস গ্রো করছে, স্পেশিয়াল কোঅর্ডিনেশন বাড়ছে মিউজিকে। মোরওভার ডোপামিন নামে একটা হরমোন ক্ষরণ হয় এখানে, যেটা বলে কিনা মোটিভেশনাল মলিকিউল, মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ হয়, মোটিভেশনাল মলিকিউল, উইচ ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ রিওয়ার্ড সিস্টেম। মিউজিক শুনুন, একসাথে শুনুন, তার আবার একটা পজিটিভ বেনিফিট আছে, অক্সিটোসিন হরমোন ক্ষরণ হয় মস্তিষ্কের মধ্যে। এই অক্সিটোসিন হচ্ছে ট্রাস্ট মলিকিউল বা মরাল মলিকিউল, এই প্রোসোশ্যাল বিহেভিয়ার আমাদের মধ্যে বাড়ায়। ভালো বই পড়ুন, তার একটা পজিটিভ এফেক্ট আছে, কগনিটিভ বেনিফিট আছে। নতুন জিনিস শিখুন, নতুন জিনিস শেখা, যেমন কোডিং, তারপর লার্নিং নিউ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, নতুন বাদ্যযন্ত্র, কুকিং, রন্ধন প্রণালী শেখা, এইগুলোতে কী হয় যে একটা আমি কিছু একটা অ্যাচিভ করলাম, আমি কোনো একটা গোল অ্যাচিভ করলাম, এই ফিলিং থেকে ওই ডোপামিনের নিঃসরণ হয় মস্তিষ্কে, যার একটা পজিটিভ বেনিফিট, বেনিফিশিয়াল এফেক্ট আছে। আউটডোর অ্যাক্টিভিটিতে একটুখানি হলেও নিজেকে ইন্ডালজ করুন এই লকডাউন পিরিয়ডে, বাইরে যান, মানে ছাদে, বাগানে, ব্যালকনি, যার যেখানে সূর্যের আলো পাওয়ার স্কোপ আছে সেটা সূর্যের আলো গায়ে লাগান। ভিটামিন ডি থ্রি তৈরি হবে, এই ভিটামিন ডি থ্রি কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে হেল্প করে এবং অস্থির জোর বাড়ায়, হাড়ের জোর বাড়ায়, আমাদের ডিপ্রেশনটাকে আটকায়। মোরওভার সেরোটোনিন তৈরি হয়, সেরোটোনিন ইজ এ হ্যাপিনেস হরমোন, আনন্দ হরমোন, হ্যাপিনেস হরমোন, যার মস্তিষ্কের মধ্যে থেকে ক্ষরণ হয়। অনেকটাই সহজভাবে বলার চেষ্টা করছি, যদিও প্রকৃত বিষয়ে এত সহজ নয়, সুতরাং জিনিসটাকে সিম্পল লাইনে ভাবার চেষ্টা করুন। আচ্ছা, তো এছাড়াও খালি পায়ে যদি সুযোগ থাকে বাগানে খালি পায়ে হাঁটুন, খালি পায়ে মাটির স্পর্শ, এই যে দিলেন, এটা কিন্তু এখানে আমাদের ব্রেনে সমস্ত জায়গা থেকে সেন্সেশন সারা শরীর থেকে এসে ব্রেনে এসে সেখানে একটা প্রসেসিং হয়, সেন্সারি হোমনকুলাস বলে। তো আমাদের এই পায়ের জায়গাটা যেখানে প্রসেসিং হয়, সেই জায়গাটা আমি খালি পায়ে যদি হাঁটি, সেই প্রসেসিং এরিয়াটা অনেক বেশি এনহ্যান্স হচ্ছে, সেই এরিয়া অনেক বেশি পোক্ত তৈরি হচ্ছে। একটু হাঁটুন না,
ফিল গুড এফেক্টও পাবে তাকে। কিছু ভিডিও গেমসে নিজেকে ইন্ডালজ করতে পারেন যেগুলো ভালো কগনিটিভ এনহ্যান্স করে, কগনিটিভ এনহ্যান্সিং ভিডিও গেমস, সেরকম কিছু আছে নিশ্চয়ই, সেগুলো দেখুন, যদি তাতে কিছুটা ভালো লাগে, আপনার ইন্টারেস্ট থাকে করতে পারেন। ফিলোসফাইজ ইউর লাইফ, একটা দার্শনিক মুখী চিন্তাভাবনা এই সময় আনতে পারে। কথাটা খুব থিওরিটিক্যাল শোনালেও কাজে লাগে, আমি এটাকে বলি কনসাসনেস বুস্টার, একটা সেন্স অফ সেলফ কন্ট্রোল রিগেনার হিসেবে বলা যেতে পারে এই এটা হয় এই কিছুটা দার্শনিক মুখী চিন্তাভাবনা করলে। মার্কাস অরেলিয়াসের মেডিটেশন নামে একটা বই আছে, আমি বলবো সেটা পড়ে দেখতে পারেন, ভালো লাগবে। পুরনো কিছু সিনেমা দেখুন, নতুন কিছু সিনেমা দেখুন, যার যেটা পছন্দ, ভালো ফিল্ম দেখুন, ভালো লাগবে। সর্বশেষ একটা কথা আমি বারবার বলবো, বারে বারে বলছি, বলেও যাব, কোভিড-19 নিউজ ডায়েট ফলো করুন, একদম ডায়েট ফলো করুন, ডায়েট চার্ট, দিনে দুবার ম্যাক্সিমাম, পারলে একবার, তার মানে দুবারের বেশি টিভি খুলে ওই কোভিড-19 সংক্রান্ত খবর সংগ্রহ করার প্রবণতা থেকে বিরত থাকুন। যেটুকু খবর আসবে রিলায়েবল সোর্স থেকে, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, এগুলো থেকে নয়, কিন্তু রিলায়েবল সোর্স যেমন CDC, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, MOHFW, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, WHO, এদের সাইট থেকে ইনফরমেশান নিন। নিউজ চ্যানেল বড় জোর দিনে একবার, খুব বেশি হলে দুবার, বেশি কোভিড-19 মধ্যে নিউজের মধ্যে থাকবেন না। এগুলো করলে কিছুটা আমরা স্ট্রেসজনিত সমস্যার থেকে, যারা ভালনারেবল খুব, তারা নিজেদের কিছুটা আটকাতে পারবেন। আরও বেশি ভালনারেবিলিটি থাকলে, যদি আনবেয়ারেবল হয় সিচুয়েশান, অবশ্যই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী মেন্টাল হেলথ প্রফেশনালস, সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের সাথে। নমস্কার, ভালো থাকুন সবাই।